নমস্কার সবার প্রথমে বলবেন প্রথমেই প্রয়াত কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরাট উত্তেজনার উপাদান হয়েছে, এখানে এক্ষুনি পৌঁছবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমেই বন্ধুরা মুম্বাইবাসী তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিক ভাবে দুঃখিত। একে আজ যেখানে থাকো ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখে। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করবে যে আমার গোটা পরিবারকে ফেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে, সেটা আমি কল্পনা করতে পারি। যেখানে আমার বাড়ি বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে তারা ফেরার পুলিশ, নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে, গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের আবেগ সবসময় অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে, স্বীকৃতি পেয়েছি নানান স্তরে, মুহূর্তের অসতর্কতা যে এমন বন্ধনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানতো সেটা আমি সত্যি কথা। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্য আপনারা একই রকম দরদ দেখান। দক্ষিণ বা পশ্চিম ভারত যেভাবে তার শিল্পীদের স্বার্থ রক্ষার্থে ছাপিয়ে পড়ে, আমরা যেন সেটা করতে বেশ খানিকটা দ্বিধাগ্রস্ত। শিল্প, সাহিত্য, সঙ্গীত সবেরই প্রাদেশিক পারফর্মার যেন একটি কঠিন খাদের ধারে এক অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে, তাই একার কথা বলতে চাই, আমি একটি সমষ্টির কথা বলতে চেয়েছিলাম। একই সঙ্গে তাই আরো কিছু সমযোদ্ধার নামও করেছিলাম যাদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ে। পরে মনে হয়েছে নামগুলো বলার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল, কিন্তু আবার বলি এককভাবে এই ইস্যুটাকে আমি দেখি। কেকের মতো ভারত বিখ্যাত পারফর্মারের নামটা নিছক প্রতীক ছিল, নিছক উপলব্ধ, লক্ষ্য কখনোই তিনি ছিলেন থাকার প্রশ্ন থাকে। কে জানত যে চরম দুর্ভাগ্য পেকের জন্য এইভাবে উঠতে পেরেছে। একজন প্রথিত যশোর শিল্পী কলকাতার মঞ্চে গাড়িতে এসে যেভাবে প্রাণ মারালেন সেটা ভীষণ 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 হৃদয়ের দ্বার। বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে কোনো আলাদা ভাবে কথা বলব না, পরে নিশ্চয়ই কর্মী বলব, কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে মাঝুরা চাইলাম শেষ করলাম।